হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের মুর্শিদাবাদ জেলার একটি ঐতিহাসিক এবং রহস্যময় মন্দিরের সম্বন্ধে আপনাদের জানাবো। এটি হচ্ছে বংশবাটি গ্রামে অবস্থিত, যার নাম মা রাজরাজেশ্বরী মন্দির। এই গ্রামে এটি 500 বছরের পুরনো মন্দির। এই মন্দিরটি রহস্যময় এই কারণে বলা হয়, এটির পিছনে অনেক ঐতিহাসিক এবং রহস্যজনক কিছু ঘটনার সঙ্গে যুক্ত আছে। তো চলুন শুরু করা যাক, আর চ্যানেলটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি, আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এটি বংশবাটি গ্রামের দিঘির পাড়ে এক শাঁখারির সঙ্গে তুমুল কথা কাটাকাটি চলছে ভবানন্দ ভট্টাচার্যের। শাঁখারির বক্তব্য, কিছুক্ষণ আগে এক কিশোরী সদবাতার কাছে শাঁখা পড়েছিল। শাঁখা পড়ার পর বলছে তার বাবা ভবানন্দ ভট্টাচার্য যে শাঁখার দাম তার কাছে নিয়ে নিতে আর কি। শাঁখারি তার ভবানন্দকে ধরেছে শাঁখার দাম দেওয়ার জন্য। শাঁখারির মুখে এই কথা শুনে রীতিমতো তাজ্জব ভবানন্দ। বলে কি, শাঁখারি তার মেয়ে শাঁখা পড়েছে, মানে তার তো কোনো মেয়েই বা কন্যা সন্তান নেই, তো শাঁখা পড়ল সে কী করে? পথ চলতি দুই একজন ভবানন্দের কথা সমর্থন করেন। অবাক এবং লজ্জিত হয়ে দিঘির পরেই ঝরঝর করে কাঁদতে থাকে শাঁখারি। হঠাৎ দিঘির মাঝখানে এক ঢেউ উঠল। শাঁখারি ভবানন্দ দুজনেই সেই দিকে তাকালেন। তারপর তারা অবাক হয়ে দেখলেন জলের উপর থেকে একটি দুধেয়ালতা শাঁখা পড়া হাত জেগে উঠেছে। কয়েক মুহূর্ত মাত্র, তারপরেই হাত অদৃশ্য হয়ে গেল। শাঁখারি এবং ভবানন্দ দিঘির পাড়ে অবতীর্ণ হয়ে প্রণাম করলেন। সেদিন রাত্রে ভবানন্দ স্বপ্ন দেখলেন এক দেবীর, তার পূর্ণ চেহারা সহ তাকে, এবং তবে থেকে সেই গ্রামে এই দেবী মা রাজরাজেশ্বরী নামে মন্দির স্থাপিত করে পুজো করা শুরু হয়ে গেল। মন্দিরটির রহস্যময় ঘটনা যেটা আপনাদেরকে আমি জানালাম। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন ফ্রেন্ডস। তো চলুন এবার মেলাটা একটু ঘুরে নেওয়া যাক। মেলাতে কী কী বসেছে সেটা আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটি সঙ্গে থাকুন, শেষ পর্যন্ত দেখতে থাকুন। ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন এখানে অনেক দোকান বসেছে এবং তেলে ভাজা ঝুড়ি, গুড়ের ঝুড়ি সমস্ত কিছু বিক্রি হচ্ছে। জিলিপি গরম গরম, যদি আপনারা আসতে পারেন তো আসতে পারেন, চলে আসেন। যারা এই জেলার আশেপাশে আছেন খুব ভালো লাগবে, আসলে পরে আপনারা ঘুরে যান সেখান থেকে। তো ফ্রেন্ডস, চারিদিকে বেশ ভালোই ভিড় এবং গরম গরম জিলিপি চারিদিকেই ভাসছে, দেখতেই পাচ্ছেন। ফ্রেন্ডস, যারা ভিডিওটি দেখছেন তাদেরকে একটা রিকোয়েস্ট করব যে ভিডিওটিতে একটি কমেন্ট, লাইক ও সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন যারা চ্যানেলটিতে নতুন আসছেন। এই আবার কোথা থেকে চলে এলো রে বাবা, এই কোন দিক থেকে এলো রে বাবা।